তোমার কুলে কে? আমার ছোট্ট বাবু। তোমার ছোট্ট বাবু নাম কি? অশ্বস্ত। অশ্বস্ত? আমি রাখি। তুমি রাখছো? এই গাছে একটা পেঁপে পেকেছে, মামনি বলতেছে পেঁপেটা পেরে নিব। পেঁপেটা কিন্তু খেতে অনেক ভালো হবে, গাছ পাকা। নমস্কার বন্ধুরা, লগ্ন ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো এটা কিন্তু একদমই নতুন একটা ভিডিও, মানে একটু আনকমন। তো আমাদের এলাকায় বেদে বহর এসেছে। তো বেদে বহররা কীভাবে আমাদের এলাকায় বসবাস করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকুন, সাথেই থাকুন। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো যাচ্ছি, বেশ অনেকটাই দূর, তো হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনার সাথে থাকবেন। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বিকেলবেলা। দেখুন বন্ধুরা, চক ভরা সর্ষে ফুল, ফুলে ফুলে ভরা চারপাশ। এই রাস্তা দিয়ে নাকশালা যেতে হয়, এটা নাকশালার রাস্তা। বন্ধুরা এই যে দেখুন একটা বট গাছ। তো আমরা প্রত্যেক দিন বিকেলবেলা এখানে হাঁটতে আসতাম, আর এদিক দিয়ে স্কুলে যাইতাম, প্রাইভেটে যাইতাম, তারপরেও স্কুলের ছুটির পর বাড়িতে যেয়ে খেয়ে দিয়ে আবার হাঁটতে আসতাম। এই যে নদী, ওই পার থেকেও আমাদের সাথে পড়তো, বান্ধবীরা আসতো। এক পাশে নদী, আরেক পাশে জমিন। নদীর পাড় ঘেঁষে রাস্তা, কাঁচা রাস্তা, ধুলো অনেক বেশি। প্রায় কাছাকাছি এসে পড়েছি। এই যে বন্ধুরা দেখুন, কাছাকাছি এসে পড়েছি বেদবহরের কাছাকাছি। এরা যে বসবাস করে, কত এদের জীবনটা কষ্টের, সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমাদের গ্রামের পাশেই একটা ফাঁকা জায়গা আছে, সেইখানে বেদের বসবাস শুরু করেছে। এই যে পাশেই রাস্তা, রাস্তার পাশে ওনারা বসবাস শুরু করেছে। প্রত্যেক বছরই আসে এমন দিনে, আবার চলে যায় কয়েকদিন থাকার পরে। বাচ্চারা খেলছে, ছোটাছুটি করছে। কাকিটা এখানে রান্না করবে। কি রান্না করবেন? হ্যাঁ দেখি, ওগুলা আগ্রা গাছ। দেখুন বন্ধুরা, এগুলা নাকি আগ্রা গাছ, তো আমি কখনো খাই নাই। কি দিয়ে রান্না করবেন? নিরামিষ? আপনার ছেলে টেলে আছে? স্বামী?
কোথায় বাড়ি আপনার ছেলে মেয়ে আছে আপনার মেয়ে আছে শুধু বিয়ে দিয়ে দিবেন এখানে থাকতে কষ্ট হয় না শীতের মধ্যে আপনি কি এই যে ঘুরা ঘুরা যে কাজগুলা করে ওগুলি করতে পারেন পারেন এখনো না এটাতে কি রান্না করবেন এটাতে কি রান্না করবেন মাছ ছাড়াই শুধু শুধু রান্না করবেন আগ্রার গাছ এটাই তো একটু অন্যরকম ওই যে ওই পাশে খাইতেছে পাখি একটু অন্যরকম না দেখুন বন্ধুরা এই যে এই ঘরটার মধ্যেই ওনারা থাকে এই শীতের মধ্যে এই ঘরটার মধ্যে থাকা যে কত কষ্ট সেটা না দেখলে বিশ্বাস করা যায় না বন্ধুরা এই যে দেখুন ওনাদের ভালো লেপ কেথা কম্বল কিছুই নেই হাঁড়ি পাতিলও নেই ওরকম কিভাবে ওনাদের জীবনটা হ্যাঁ এই যে কাকিটা রান্না করতেছে এই বয়সে তারা কাজে আসছে কি করবে ওনাদের তো এই কাজ ছাড়া কোনো উপায় নাই এত শীতে কষ্ট করে ওইদিকে ভেকু দিয়ে মাটি তুলতেছে এর জন্য অনেক শব্দ কথা বললেও বোঝা যেতেছে না তো আজকে ভিডিওটা ওরকম ভালো করতে পারলাম না বন্ধুরা আরেক দিন করার চেষ্টা করব সাদা আছে আমরা কখনো খাই না এগুলি এমনি মাছ ছাড়া শুধু ডাটার মতো রান্না না তো ঘর আছেন হ্যাঁ 50 ঘরের উপরে হবে তো এদেরকে দেখে অনেক মায়া লাগে আসলে তো আর সময় নেই আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমাদের একটু বেশি বিকেলবেলা হয়ে গেল যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে